বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওগুলোতে ইউনিট 2 এর লেসন 2 পর্যন্ত শেষ করেছি। তোমরা কিন্তু চাইলেই সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, এবং তোমরা আমাদের স্মার্ট বুকগুলো থেকেও কিন্তু এই লেসনগুলো খুব ভালো করে শিখতে পারো। আমরা স্মার্ট বুকে এই ভিডিওগুলি করছি যাতে করে তোমরা যখনই সুবিধা হয় তখনই তোমরা স্মার্ট বুক থেকেও একসাথে পড়ে নিতে পারো। তাহলে চলো ইউনিট 2 এর লেসন 3 শুরু করি। আর দেখতেই পাচ্ছ ইউনিট টু এর লেসন থ্রির দুটি অংশ আছে। তো প্রথম অংশটি আমরা এই ভিডিওতে পড়বো এবং দ্বিতীয় অংশটি আমরা পরের ভিডিওতে পড়বো। তাহলে চলো শুরু করি। প্রথমে আছে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কঙ্কারস আর ইন ডিক্লাইন। তাহলে একটা খুব কঠিন সেন্টেন্স দিয়ে শুরু হলো না? চলো আমরা দেখি। কঙ্কারস মানে হচ্ছে এক ধরনের বাচ্চাদের খেলা, ক্লাইম্বিং ট্রি মানে গাছে ওঠা, পাস্ট টাইম মানে অবসর বিনোদন, চাইল্ডহুড মানে শৈশব, আর ট্রেডিশন মানে ঐতিহ্যবাহী। অর্থাৎ আমাদের ঐতিহ্যবাহী যেসব অবসরের বিনোদন ছিল, যেমন গাছে ওঠা কিংবা বাচ্চাদের মতন খেলা খেলা, এগুলো ডিক্লাইন মানে যে এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য RSPB, অর্থাৎ একটা সার্ভে মানে কি একটা জরিপের থেকে, RSPB-র একটা জরিপ থেকে আমরা পেয়েছি। RSPB মানে কি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, অর্থাৎ পাখিদের প্রোটেকশনের জন্য একটা সংস্থা আছে RSPB। এই RSPB-র একটা জরিপ থেকে আমরা জেনেছি যে আগে ছোটোবেলায় আমরা যেসব অবসর বিনোদন ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তাহলে চ্যারিটেবল মানে কি দাতব্য, এটা একটা দাতব্য প্রতিষ্ঠান ইংল্যান্ড এবং ওয়েলসে রেজিস্টার করা। তারপর দেখি চলো কি আছে। দ্য সার্ভে শোজ দ্যাট, সার্ভেটা আমাদেরকে বলে বা জরিপটা আমাদেরকে বলে, পিপল আন্ডার 34, 34 বছরের নিচে যাদের বয়স, রিকল ফার ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দ্যান দেয়ার কাউন্টার পার্টস ওভার 55, অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই RSPB। এখন এটার বাংলা অর্থটা আগে বুঝিয়ে নিই, তারপর আমি আবার পুরো সেন্টেন্সটা পড়ছি। 55 বছরের বেশি বয়স যাদের, তাদের যে ছোটোবেলার মেমোরি, আর যাদের বয়স 34 বছরের নিচে তাদের ছোটোবেলার মেমোরির মধ্যে অনেক পার্থক্য। যাদের বয়স 34 বছরের নিচে তারা কিন্তু খুব বেশি বাইরে খেলাধুলার কথা মনে করতে পারে না, কিন্তু তাদের কাউন্টার পার্ট, তার মানে তাদের প্রতিপক্ষ যারা 55 বছর উপরে বয়স, তারা কিন্তু অনেক বেশি বাইরে খেলাধুলার কথা মনে করতে পারে। তাহলে চলো দেখি, দ্য সার্ভে শোজ দ্যাট পিপল আন্ডার 34 রিকল ফার ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ ঘরের বাইরে খেলার ছোটোবেলার অভিজ্ঞতা তাদের অনেক কম মনে আছে দ্যান দেয়ার কাউন্টার পার্টস, তাদের যারা প্রতিপক্ষ আছে 55 বছরের উপরে তাদের থেকে। তাহলে এই সার্ভেটা কে করেছে? RSPB। পিপল ওয়ার আস্কড হুইচ অফ 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার, তাদেরকে 12টা ছোটোবেলার বাইরে খেলার অভিজ্ঞতা দেওয়া হয়েছে। দেওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে কোনগুলো তাদের মনে আছে, রিমেম্বার মানে কি স্মরণ করা। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ড্যান্স, তাহলে দ্য আনসার ইনক্লুডেড মানে কি আনসারের ভিতর অন্তর্ভুক্ত ছিল মেকিং ড্যান্স, অর্থাৎ গুহা বানানো, ডেইজি চেইনস অর্থাৎ ফুল দিয়ে চেইন বানানো, ক্লাইম্বিং ট্রিজ গাছে ওঠা, প্লেইং কঙ্কারস একটা বাচ্চাদের খেলা খেলা, এবং ফিডিং বার্ডস এবং পাখিদেরকে খাওয়ানো। 4 out of 5 বয়স ক্লাইম্বড ট্রিজ অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেইন। তাহলে প্রত্যেক 5 জন ছেলের মধ্যে 4 জনই গাছে উঠেছিল এবং প্রত্যেক 5 জন মেয়ের মধ্যে 4 জনই ডেইজি ফুল দিয়ে চেইন বানিয়েছিল। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং অ্যামং দ্য নিউয়ার জেনারেশনস, নতুন প্রজন্মের মধ্যে সার্ভেটা দেখিয়েছে, এই জরিপটা দেখিয়েছে নতুন প্রজন্মের মধ্যে, কিন্তু জেনারেশন মানে কি প্রজন্ম, নতুন প্রজন্মের মধ্যে এই যে নাম্বারগুলো আছে এই সংখ্যাটা ধীরে ধীরে কমছে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝলাম, আমরা কী শিখছি বলতো? চেঞ্জ ইন পাস্ট টাইম, অর্থাৎ অবসর সময়ের যে বিনোদন সেগুলোর যে পরিবর্তন এসেছে সেগুলো। তাহলে এর সাথেই তোমরা কিন্তু এখান থেকে সুন্দর করে অনুবাদটা শিখে নিতে পারবে এবং শেখার পরে খুব ভালো করে এই প্যাসেজটাও শিখে নেবে। এর পরের ভিডিওতে আমরা এই লেসনটির পরের অংশটা শিখে ফেলবো।